কিছু নতুন মানুষের সান্নিধ্য আর চোখে নিমেষে ছয়টি মাস পার হয়ে যাবার এক দিবা স্বপ্নে বিভোর ছিলাম আমরা। আজকের দিনে দাঁড়িয়ে আমার কথা হচ্ছে এই রাত আর ভোর না হোক। সময় পার হয়ে যায় তার চিরাচরিত নিয়মে, রেখে যায় কিছু ভালো লাগা কিছু মন্দ লাগার অনুভূতি, যা দেখতে অনেকটা অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো। ভিতরে অসংখ্য কথা লুকিয়ে থাকলেও দেখে যেন কিছুই বুঝি না। সামনে মাত্র কয়েকটা দিন একসাথে থাকা হবে আমাদের। থাক, এই বাক্যটা না হয় শেষ না করি। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রুতিকাব্য তিয়াত্তরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুবাইরা ফেরদৌস এবং আমি পার্থ চক্রবর্তী। সম্মানিত রেক্টর স্যারের সদয় অনুমতি প্রার্থনা করছি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। আর চলে যাচ্ছে আপন নিয়মে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসছেন 73তম বুনিয়াদী প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী সুমি। Oh,
অসংখ্য ধন্যবাদ জানাই। ত্রিভুজ প্রেমের গাথা অমর কিন্তু হয়েই আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার নির্বাচিত কিছু অংশ নিয়ে মঞ্চে আসছেন অনিন্দ্য ও শ্রাবণী। আজ সকালে হঠাৎ খেয়াল গেল আমার যারা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন এবার তো আমি আর কোনো কবি লেখার সাধ্যই ছিল না। For God's sake, hold your tongue and let me love. Dohai tole, ektu chup kor, bhalo mashi pare deya mane oboshor. Ekta shukhobor ache namonto, mashi mane mon peyechi. Ebar tumi jodi onumoti dao, tomar namta ektu chete debo. Dao. Tomake dakbo, bonno bole. Bonno. Jan, na na. E namta to hoyto tomar bonna hobe. তোমাকে দেখো বন্যা কি বলো তাই দেখো কিন্তু মাসিমার সামনে কিছু দেই না এসব নাম বীজ মন্ত্রের মতো কারো কাছে ফাঁস করতে নেই এগুলো মুখে আর তোমার কানে আচ্ছা বেশ আমারও এরকম একটা বেসরকারি নাম চাই ভাবছি ব্রহ্মপুত্র করে কেমন হয় বন্যা হঠাৎ এলো তারই টুকুল ভাসিয়ে দিয়ে সবার সামনেই ডাকতে তাদের দোষ কি হেমর বন্যা তুমি অনন্যা আপন স্বরূপে তুমি আপনই ধন্যা তোমার কথা শুনে আমার ভয় হয় কিসের ভয় তুমি আমার কাছে কি যে চাও আর আমি যে তোমাকে কতটুকু দিতে পারি কিছুই না ভাবে তুমি দিতে পারো এটাই তো তোমার দানের দাম তুমি যখন বললে কর্তা আমি সম্মতি দিয়েছি বন্ধু বিদায় ধন্যবাদ।
জড়াবে দৌড়ে চিরকালে সুরের অমোঘ আকর্ষণ এড়ানো যায়নি কোনো গালে প্রতি প্রাণেই থাকে সুরের আকতি সুরে লুকিয়ে থাকে রহস্য বিপিটিসিতে এক অমোঘ মায়ায় জড়িয়ে গেছি আমরা এই ক্যাম্পাসে সুর হয়ে বেজেছে বাঁশি গিটার যার সাথে মিশে থাকা কথার ইন্দ্রজাল কাদায় হাসায় ভাবায় প্রশ্ন রেখে যায় অনুষ্ঠানের এই পর্যায়ে যন্ত্রসঙ্গীত নিয়ে আসছে সৌরভ রাজি এবং ইর্তেজা মাউন্টর গানে থাকবে সৌরভ উকিলেলেতে থাকবে রাজি এবং গিটারে ইর্তেজা I'm not afraid to die.
যদি বলি ভালোবাসা এই অসীম শূন্যের মধ্যে একটি চিৎকার মাত্র, আমি জানি এমন একদিন আসবে যখন আমাদের সমস্ত শ্রম ধূলিসাৎ হয়ে যাবে, সূর্য এই পৃথিবীকে গ্রাস করে নেবে। কিন্তু সব কিছু ছাড়িয়ে কিছু অসীমতা অনেক বড় হয়। ছোট্ট জীবনে সেই অসীমতাকে পূর্ণতা দেওয়া মানুষগুলোকে পাশে রাখার জন্য আমরা নিঃসংকোচে সব কিছু বাজি রাখতে পারি। বেঁচে থাকো অসীম ভালোবাসাগুলো, তেমনই এক ভালোবাসার গান নিয়ে আসছেন মোর্শেদ ও মায়শা। Oh,
হুমায়ুন কবির সচিব মিনিস্ট্রি অফ রেলওয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং মোহাম্মদ ইব্রাহিম পাবলিক প্রাইভেট প্রাইভেট পার্টনারশিপ অথরিটির সিইও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানোর জন্য ফ্যাশন শো এর অংশ হিসেবে আপনাদের সামনে আসছে আমাদের সাথে এই 73তম বুনিয়াদি সাদা সাদা কালা কালা
আপনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে? আরে রুমমেট আর বললেন না, এই আসতে সময় করিডোরে সিসি
চিকিৎসকের দেখা মুদার জায়গায় টাই পড়ছি দেখে 500 টাকা টেস্ট এমনি ধরাইছে শোনেন এইটা নিয়ে টেনশন করার কিছু নাই আপনার তো কপাল ভালো যে আপনি মোজার জায়গায় টাই পড়ছিলেন তাই 500 ওয়ার্ডের অ্যাসাইনমেন্ট দিয়েছে আপনি যদি টাইয়ের জায়গায় মোজার পড়তেন তাহলে আপনার 1000 ওয়ার্ডের অ্যাসাইনমেন্ট হয়ে যেত যা হয়েছে হয়েছে ওটা কোনো ব্যাপার না এখন আসলে আমার তো মোজার সংকট রুমে আপনার কাছে কেসটা মোজা টোজা হবে না রে ভাই সরি আমার কাছে এক জোড়া কালো মোজা আছে আর এই যে পিটি ঝামেলা এড়ানোর জন্য দেখেন পায়ে চুন কাম করাই নিছি ঘটনা হলো সকালবেলা ঘুম থেকে উঠে যদি 5-10 সেকেন্ড তো দেরি হয় ওইটা লেট কাউন্ট করে পিটিতে তো কাজ একটু আগায় রাখছি মনে করেন সকালবেলা উঠে বাথরুম সারা দাঁত ব্রাশ করা রেডি হওয়া প্যারা লাগে পায়ে সাদা রং করে নিছি আর রাত্রে ঘুমানোর সময় ট্রাউজারটা পরে ঘুমাবো সকালে উঠে মনে করেন গেঞ্জিটা পরে আর জুতা পরেই তো আরে মারাত্মক স্ট্র্যাটেজি তো রুমমেট আপনি তো পুরো সেই একটা জিনিস দেখতেছি আচ্ছা রুমমেট তাহলে আমি পায়ে রং করে নিব তাই তো হ্যাঁ করলে করে নিতে পারেন তাহলে রংটা মনে হয় করাই গেলে শুনতাম করে দিলে হয়ে যাবে পুরো আচ্ছা রুমমেট এখন তো সব মানে পুরো অ্যাসাইনমেন্ট দিয়ে মাথা মতো পুরো আউট হয়ে আছে এখন কি করা যায় বলেন তো আপনি তো আবার হাসালেন শুনেন অ্যাসাইনমেন্টের ঝামেলা নিয়ে কোনো টেনশন করবেন না আপনারে যে অ্যাসাইনমেন্টই দিক না কেন আপনি ওইটারে এসডিজির সাথে একটা সম্পর্ক স্থাপন করবেন এরপরে আপনি এসডিজির উপর একটা বিশাল বড় রচনা লিখে জমা দিয়ে দেবেন ঝামেলা শেষ আপনার মানে তো ব্যাপক বুদ্ধি খালি কিলবিল কিলবিল করে বুঝা পুরো তো জিনিস আপনি একটা রুমে আপনি তো যতই দেখতেছি ততই মুক্ত হচ্ছে আচ্ছা এখন আপনার টপিকটা কোন ওই যে কি একটা লার্নিং দেন এটা কি আছে ওটার উপর গুরুত্ব লিখতে বলছি আপনি তো আবার হাসাইলেন শুনুন লার্নিং দের সাথে এসডিজ এর একটা যে কোনো গোলের সম্পর্ক করেন করে তারপরে জমা দিয়ে দেন আর রুমে বাঁচাইলেন আপনি তো পুরো দেখতেছি তো পটেনশিয়ালি পটেনশিয়াল এত শেয়ার কই রাখবেন বুঝেন তাই না এখন আমার আবার একটা সমস্যা আছে রুমে কি রুমে সেটা হলো যে আমার আবার মানে বাইরের খাবার পেটে সহ্য হয় না এখানে শুনি যে বিএটিসি তে পিএমসি নাকি ঘন ঘন রিস ফুড দেয় তা আমার আবার একটু রিস ফুড খেলে একটু পেট খারাপ করে বুঝেনই তো লেগে পাট ম্যাক্সিমাম লেগে পাট বুঝে নাই ধরে আমার পেট খারাপ হলো তাহলে কি ঘন ঘন বাথরুমে যা লাগবে না বাথরুমে যা দিলে তো লেগের পার্ট ম্যাক্সিমামই হওয়া লাগে নাকি আরে রুমে রাতে খাওয়া তো আপনি চিন্তা করতেছেন আমি থাকতে কোল্ডুরতে আসতে সময় আশেপাশে সুন্দর সুন্দর ফুল বাগান দেখছি ওই দুই এক খাবার যদি পছন্দ না হয় ফুল খেয়ে কাটাতে হবে খুবই পুষ্টিকর খাবার প্রোটিনে ভরে তাহলে চলেন এখনই শিখাই দেন চলেন আপনি ফুল খাওয়াটা শিখাই দিন হয়ে যাবে আচ্ছা রুমে ফুল খাইতে কেমন লাগে ফুল খাওয়া খুবই টেস্ট ভেজিটেবল মনে করে খাওয়া মানে অ্যাটলিস্ট পিএডিসি ডাইনিং এর থেকে ফুলের টেস্ট খুব ভালো আপনার কাছে তো সবই ভালো মানে আপনি তো কেসো খায়েও কম যে প্রোটিন দূরও সাই আমার সমস্যা সমাধান হলেই হলো খুব টেস্ট হ্যাঁ তাহলে তাহলে ওটাই হবে দেখুন যে ওটা একটু কষ্ট সা একবার খাইয়ে দেখুন আচ্ছা ফুল খাচ্ছেন আপনারা ফুল খাচ্ছেন ফুল খাচ্ছেন না আপনারা জানেন না এই বাগানে ঢুকাচ্ছেন স্যার ফোকা নিষেধ আছে স্যার সরি স্যার জানতাম না স্যার এটা জি এই বাগান শুধু দূর থেকে দেখা আর বন্ধ নেওয়ার জন্য না না সরি বললে তো হবে না আপনারা প্রথমত বাগানে ঢুকেছেন তারপরে ফুল ছিঁড়েছেন তারপরে সেই ফুল হাত দিয়ে খেয়েছেন চামচ দিয়ে খেলে হতো কথা ছিল আজকে আমাদের টপিকটা ছিল বাংলাদেশের পর্যটন সম্ভাবনা বাংলাদেশের এই যে পর্যটন সমৃদ্ধ একটি বাংলাদেশ তার মধ্যে বাংলাদেশের আছে দীর্ঘতম সমুদ্র সৈকত আছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আছে পার্বত্য চট্টগ্রামের অপরূপ সম্ভাবনাময় প্রাকৃতিক দৃশ্য আমার কি সময় শেষ
স্যার আর 10 মিনিট বাকি আছে স্যার ঠিক আছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সেখানে রয়েছে নীল জলরাশি আমার সময় শেষ জি স্যার সময় শেষ ওকে দ্যাটস অল ফ্রম মি কারো যদি কোনো কোশ্চেন থাকে স্যার মাই নেম ইজ আরেন ফাইটার আমার রোল 3:1, 2:2 স্যার আমার প্রশ্ন ছিল প্রশ্নটা হলো স্যার কুয়াকাটা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা যায় কিন্তু কক্সবাজার থেকে দেখা যায় না কেন কক্সবাজার যে কুয়াকাটা না সেই জন্য স্যার আপনি জানেন আমাদের বিপিএটিসি ক্যাম্পাসটি একটি মনোরম পরিবেশে অবস্থিত চারপাশে গাছপালা এবং ঘন বন জঙ্গলের ঘেরা এখানে রয়েছে বিভিন্ন প্রকারের বৈশাখ সরীসৃপ বন বিড়াল সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু এই প্রেক্ষাপটে সুন্দরবনের পাশাপাশি অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে বিপিএটিসি ক্যাম্পাসটির সম্ভাবনার ব্যাপারে আপনার মতামত চাচ্ছি আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাচ্ছি আপনারা প্রয়োজন হলে যে কোনো সময় আমাকে নক করতে পারেন জি স্যার জি দিস ইজ এমওডি বিয়ারিং টাই নাম্বার সরি বিয়ারিং রোল নাম্বার 420 থ্যাংক ইউ স্যার ফর ইউর ইন্টারেক্টিভ সেশন থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ অল And finally, thanks a lot. And thank you very much. And thanks again. Sir, it is our sleeping time. We will be very honored. We will be very glad if you join with us. Participants, please take your seats. এখন আমরা বিভিন্ন কমিটি গঠন করব প্রথমে কালচারাল কমিটির জন্য কে কে ভলান্টিয়ার করতে চান আচ্ছা একজন কেন অন্যরা কি সমস্যা একজন হলে তো হবে না আচ্ছা আপনাদের সবাইকে কিন্তু টেক পার্ট করতে হবে আচ্ছা এবার বলেন সুবিধা কমিটিতে কে কে পার্টিসিপেট করতে চান আচ্ছা আমি একটা ব্যাপার ক্লিয়ার করি আপনারা যদি উইদিন না আসেন তাহলে আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবো তখন কিন্তু সবাইকে বাধ্যতামূলক করা লাগবে আচ্ছা এবার বলেন আইসিটি কমিটিতে কে কে থাকতে চান আচ্ছা আপনি একা বারবার কেন হাত তুলছেন আপনি তো একা সব কমিটিতে থাকতে পারবেন না জি স্যার মানে আপনি জামাই হবেন আপনি বউ হবেন এটা তো সম্ভব না আপনি কালচারাল কমিটি আপনি সুজিনিয়ার কমিটি আপনি আইসিটি কমিটি একজনে তো এত কমিটি সম্ভব না সম্ভব জি স্যার আচ্ছা এবার বলেন তো ঘুম কমিটিতে কে কে থাকতে চান অত্যন্ত দুঃখজনক আমি বুঝতেছি না আপনারা কিভাবে ট্রেনিং শেষ করবেন আচ্ছা আপনার জন্য একটা সতর্কবার্তা আছে সেটা হলো আমরা ইদানিং খেয়াল করেছি আপনারা অনেকে এই চ্যালেঞ্জ দিয়ে খাচ্ছেন না আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে কঠিন বিপদে পড়বেন জি প্লিজ স্যার মাই নেম ইজ আরেন ফাইটার স্যার রোল 3:1, 2:2 স্যার স্যার আমার প্রশ্ন ছিল স্যার কি প্রশ্নটা করেন স্যার আমরা কি পানি ওকে চামচ দিয়ে খাবো স্যার ওটা কম কম চাই না আপনি চাইলে খেতে পারেন জি স্যার রুমে তো অত্যাধিক মশা মশার কামড়ে স্যার টিকে থাকা দায় আচ্ছা ইটস এ পার্ট অফ ইউর ট্রেনিং মশার যন্ত্রণা হ্যান্ডেল করার মাধ্যমে আপনারা স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতেছেন যেটা আপনাদের ভবিষ্যৎ কর্মজীবনে ভীষণ কাজে দেবে ওকে তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এখানে শেষ করতেছি থ্যাংক ইউ অল স্যার টিকটিকে আইনা রুমে ছেড়ে দেব একটা একটা করে মশা ধরে ধরে গিলবে বুঝছেন সাস্টেনেবল সমাধান ওই মশার কয়েল ব্যাগ তারপরে যে কি জানি মানে ফুসফুস সাউন্ড করে ওগুলো কিচ্ছু লাগবে না সব ঠিক ঠিকই মশা খেয়ে সাবার করে ফেলতে পারবে একবারে সাস্টেনেবল সমাধান এসডিজির একটা গোল আছে না
যে কি জানি কত নম্বর গোলটা আর বাদ দেন অসুবিধা নেই ওই ওইটা দিয়েই হবে বুঝছেন তাহলে চলেন যাই আরও সুবিধা আছে বুঝছেন টিকলি কিন্তু পুষ্টিকর খাবার ক্ষুধারতা লাগলে দু একবার খায় ফেলে ধরো আছে এখানে পুষ্টি নিয়ে থাকে চলে 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 বিভিন্ন প্রকারের ব্যাং এসে লাফালাফি করে স্যার ব্যাংয়ের লাফালাফি থেকে বিভিন্ন প্রকারের সাপ এসে ফসফস করে স্যার ডরমেটরিটাকে পুরো মিনি সাফারি পার্ক বানাই দিচ্ছে স্যার দুনিয়ার জীবজন্তু স্যার মানে কেউ শুধু শুধু কেন টিকটিকি এনে ছাড়বে বোঝার না ব্যাপারটা স্যার আপনি যদি চান বলতে পারি স্যার হ্যাঁ বলুন ইয়ার বিলস আছে না ঠিক আছে মিস্টার আয়রন ফাইটার আমরা বিষয়টা তদন্ত করে দেখব যদি কোনো রূপ উস্কানিমূলক কাজের প্রমাণ মেলে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সে বেয়ার বিলস হোক আর জো বাইডেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ঠিক আছে কাউন্ট স্যার আই রে বেচারা গিয়ে সেবার বুঝবে বিএডিসিতে টিকে থাকা কত কঠিন দর্শক আপনারা জেনে হতাশ হবেন মশা নিধনের টিকটিকি ছেড়ে দিয়ে দেওয়ার নাশকতামূলক কাজের সাথে তুলনা করে দেওয়া হয়েছে এ কাজের অপরাধে আমাকে কোর্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি নাকি কর্মীদেরকে চিড়িয়াখানায় রূপান্তর করতে ভূমিকা রেখেছি যা পিএটিসির সার্বিক শৃঙ্খলা ও নিয়মের পরিপন্থী আসলে আসলে আমি নিজেও খুব হতাশ যদি সম্ভব হয় যদি সম্ভব হয় আরও একবার এখানে এসে সাবমিট করার চেষ্টা করে দেখব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এখানে আসি আমরা মহাজন ব্যাটের মৌলিক গান
উপস্থাপনার শাখা বিস্তৃত সেরা উপসেরার মতো আমার খুব পছন্দের একটা কোটেশন, সাইলেন্স ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। নীরবতার ভাষা সবসময় অসীম হয়, সে অসীমতার সংজ্ঞা খুঁজে পাওয়া যায় মুখাভিনয় শিল্পে। বন্ধুত্বের কিছু গল্প মুখাভিনয়ে দেখাতে এখন আপনাদের সামনে আসছে ইর্তিজা এবং সুব্রত। তারা এখন অনেক কিছুই বলে যাবেন, কিছুই না বলে। Thank you.
ব্যবস্থাপনার জন্য আমি এখন অনুষ্ঠানের এই পর্যায়ে প্রেসিডেন্ট কালচারাল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শেখ রাহার আকবর তিয়াততম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কালচারাল কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় রেক্টর স্যারকে, কৃতজ্ঞতা প্রকাশ করি জনাব মোহাম্মদ ইব্রাহিম স্যারকে, কৃতজ্ঞতা প্রকাশ করি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে, যাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। ধন্যবাদ জ্ঞাপন করি কোর্স ম্যানেজমেন্ট টিম স্যারদেরকে এবং অতর হালদার স্যারকে, যিনি সময় সময় আমাদের খোঁজ নিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গিয়েদেরকে যারা দূর থেকে আসছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এখন আমি ছোট পরিসরে আমার অভিজ্ঞতা তুলে বলবো। এই ছোট মঞ্চটি আমাদের অনেক দিয়েছে। এখানে আসার আগে অনেকেই দুই কদম নাচে নাই বা এর আগে কোনো স্টেজে গানও করে নাই, কিন্তু তারা ভালোবেসে সাহস করে এই মঞ্চে উঠে পারফর্ম করেছে। তাদের কোনো রকম ঘাটতি ছিল না, চেষ্টার এই মঞ্চ তাদেরকে সাহস আত্মবিশ্বাস দিয়েছে। পিএইচডিতে তিয়াত্তরতম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সবাইকে ভালোবাসা জানাই। আজকের অনুষ্ঠানে ভুল ত্রুটি সবাই ক্ষমা মার্জনের দৃষ্টিতে দেখবেন। সভাপতি দায়িত্ব হিসাবে বা কিছুদিন আগে ট্যুর কমিটি বাস ম্যানেজমেন্ট টিমে ছিলাম, এইসব দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে কষ্ট নিয়ে থাকলে সবাই ক্ষমা করে দিবেন। আর কিছুদিন পরে আমাদের পিএইচডি থেকে বিদায়, দেখা হবে অন্য কোনো মঞ্চে, আবার আমরা গান গাবো নাচবো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। কমিটি, আমি অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানিত রেক্টর স্যারকে অনুরোধ করছি জনাব মোহাম্মদ ইব্রাহিম স্যার এবং জনাব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে নিয়ে মঞ্চে এসে আজকের অনুষ্ঠান সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য প্রেরিত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে আমি জানতাম না যে আজকে আমাকে এখানে উঠতে হবে এই স্টেজে বা এই অনুষ্ঠান দেখতে হবে। দুপুরবেলা রেক্টর স্যার আমাকে বললেন যে যেহেতু পিপিএলসি কোর্সের একটা লেকচারের জন্য আমি আসবো এবং আজকে এই বেস কমিটির বেস সন্ধ্যা একটা ডিনার আছে, আমাকে আমন্ত্রণ জানাবে আমি এখানে উপস্থিত। তো আশা করা আমাকে ভালোই লাগছে, কারণ আমি এখানে ফাউন্ডেশন ট্রেনিং করেছিলাম 1993 সালে, সেটা ছিল 11 ফাউন্ডেশন। আবার আমি 11 ব্যাচের সদস্য এবং আমার ফাউন্ডেশন নাম্বারও ছিল 11। তো সবাইকে দেখি কিন্তু আমার সেই স্মৃতি মনে পড়ছে যে যেভাবে এখানে কৌতুক অভিনেতারা অভিনয় করছিল, আমরাও ঠিক একইভাবে এগুলো করতাম, কিরে বেচা করতাম বা কৌতুক করতাম, এবং পিএটিসির সময়টা আমাদের খুব ভালো কেটেছিল। তবে মানে একটা পরামর্শ আমি দিতে চাই সবাইকে যে আপনারা হয়তো ৬ মাসের জন্য এখানে আছেন বিভিন্ন ক্যাডারের লোকেরা অফিসাররা, নিজের ক্যাডারের মধ্যে কিন্তু দেখা সাক্ষাৎ হবে, কিন্তু অন্য ক্যাডারের কারোর সাথে কিন্তু আর খুব একটা দেখা সাক্ষাৎ হবে না। কিন্তু চাকরি করতে গেলে বা সমাজে চলতে গেলে সবার সহযোগিতার প্রয়োজন হয়। তো এখানকার যে আপনার স্টে, এখানকার যে অবস্থান, এটাকে আপনি রিলেশনটা ডেভেলপ করার কাজে লাগবে। মানে লেখাপড়া তো আপনারা সবাই জানেন, আপনারা সবাই কোয়ালিফাই, সবাই জানেন আচার ব্যবহারটা কীভাবে করতে হবে, এগুলি সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয় এখানে যেহেতু আমরা সিভিল সার্ভিসে আছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পারস্পরিক সম্পর্ক, আপনার নিজের ক্যাডারের লোকের সাথে যাতে আপনার সম্পর্কটা ঠিক থাকে এবং অন্য ক্যাডারের সবার সাথে যাতে বন্ধুত্ব তৈরি হয়, এই জিনিসটার প্রতি সবাইকে সবাই লক্ষ্য রাখবেন, এটাই আমার পরামর্শ। তো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর কারণে আমি রেক্টর স্যার এবং আপনাদের সবাইকে বিশেষ করে পিএমসি বলে, তাই না, প্রেসিডেন্ট মেস কমিটি এবং মেস কমিটির অন্যান্য সদস্য এবং অন্যান্য কমিটি যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার জনাব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর মহোদয়কে আমাদের আজকে এখানে অনুষ্ঠানে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। অনুষ্ঠান খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমাদের সেই 25-30 বছর আগেকার স্মৃতি মনে পড়ছিল যখন এখানে দেখলাম, এবং দেখলাম সব কিছু আগের মতোই আছে, অর্থাৎ প্রতিটা ক্লাসে কেউ একজন থাকবে, সে মোটামুটি ৩৫ মিনিট ঘুমাবে এবং
ঠিক যখন শেষ হবে তখন সে হাত উঁচু করে ইন্দ্রিয়ালি কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। খুবই চিন্তায় পড়ে যাবে তিনি গেস্ট লেকচারার বলছে কী দেবো ভাবতে চেয়েছে সেটা অসম্ভব এতক্ষণ হয়তো শুনেছে। নয়টার ক্লাস মানে এটার মধ্যে ঘুম এবং আমি এত ঘুমিয়েছি 29 বছর কিন্তু বিএটিসির ঘুমের মতো যে একটা আমেজ মজা এই মজা তার বাইরে আপনারাও পাবেন না। সুতরাং ঘুমিয়ে নেন প্রথম ক্লাসটা, প্রথম ক্লাসটা খুবই ঘুম আসবে। আমাদের সময় মনে আছে শীতকাল ছিল এবং আমাদের যিনি রেক্টর ছিলেন আমরা ঠিকই এই জায়গায় সামনে দাঁড়াতাম এবং উনি এখন একটু দাঁড়িয়ে আছে তখন উনি হাত দিয়ে হাত দিয়ে দেখতো যে কোথায় কোথায় কোনো গাড়ি আছে কি থাকলে আবার দৌড়াতে হতো দলন দেখতে। তিন তিন মিনিটে যখন আমরা দলন দিতে দৌড়ে যেতাম এর মধ্যে শুরু হয়ে গিয়েছে পিটি, তখন আবার লেট পিটিতে লেট সেই জন্য এক চক্কর বেশি। তো এইগুলো যেমন এখনও বহাল আছে যে অনুষ্ঠানগুলো দেখলাম যে সেই ক্লাসে আমরা চেকপুর চলাচলও করতাম মনে আছে যে খুব বোরিং লাগছে গেস্ট স্পিকার সম্বন্ধে শুরু হয়ে গেল বিভিন্ন কমেন্টস এবং কার্টুনের মধ্যে ছবি আঁকা। তো এই যে এই স্মৃতিগুলো আসলে এখনও ইয়ে করে আমরা যেহেতু স্মৃতি স্মৃতি কাব্য সেই জন্য স্মৃতি নিমন্ত্রণ করছি। তবে তার মাঝামাঝি একটা জিনিস যে পিএইচসি অফিসার প্রডিউস করে আসলে স্ত্রী বিভিন্ন আমাদের মনে হবে আজকে অনেক কৃত্য অভিজ্ঞতা মাঝামাঝি সিসি বা যারা ডেলি থাকে তাদের প্রতি অনেক সময় ক্ষোভও হয় যে বেশি বাড়াবাড়ি করছে সকাল যেটাকে আমরা বলতাম লাভ লেটার কষ্ট করে আশা করবেন যে নিচে দিয়ে দরজা নিচে দিয়ে দিয়ে গিয়েছে যে আপনি ডান দিকে বল বলতে নাকি বাম দিকে হেঁটেছে এটা সেটা অনেক কিছু আর কি বা কাঠটার মধ্যে হেঁটেছে আওয়াজ হয়েছে। আমাদের ওখানে আমরা একটা গ্রুপ ছিলাম যেহেতু কাঠটার মধ্যে খাওয়া হচ্ছে খুবই কষ্ট তার কোনোরকমে একটু ভান করে ক্যান্টিনে এসে বাচ্চা খেয়ে নিতাম কারণ ডাইনিং আর খাওয়া যাচ্ছে না কাঠ চলেছে তার। তো যেটা আমার বন্ধু ইব্রাহিম বললেন যে এই বন্ডেজটা আসলে রাখতে হবে পরবর্তীতে আপনার ধরে রাখবেন মনে রাখতে হবে যে আমাদের যে আমরা যে উন্নয়নের মহাসচিব করছি বাংলাদেশ যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে সেখানে কম্বিনেশন অফ অল সেক্টরসের এফর্টসটা খুবই জরুরি লাগবে। পরবর্তীতে যখন আপনার বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশ করি তখন দেখবেন যে এই নেটওয়ার্কিংটা অনেক কাজে লাগে। এই জন্য দেশটা শুধু কোনো একটা বিশেষ ক্যাটাগরি না এটা আমাদের সবার আমি এবং আমরা বাদ দিয়ে আমাদের এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে এই দেশটা আমাদের এবং আমাদের সবার একসাথে কাজ করতে হবে এবং সেই সেই দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে আমরা যেন কাজ করি ইনশাআল্লাহ বাংলাদেশ সেভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং আপনারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি আবার এই প্রত্যাশা করি এবং আপনাদেরকে আবার ধন্যবাদ ডক্টর স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য পেশ করছি। ধন্যবাদ। আজকের এই সন্ধ্যায় আমাদের মঞ্চে উপস্থিত সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির এবং সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিম বিপিএটিসির অনুষদ সদস্যবৃন্দ আজকে বহুদূর থেকে আগত আমাদের সম্মানিত আমাদের প্রশিক্ষণার্থীবৃন্দের স্পাউস বৃন্দ সকলকে শুভ সন্ধ্যা। আমি এখানে যে শিশির কবিতা উপন্যাসের যে এপিসোড বলা হয়েছে তার শুরু এবং শেষ এই দুটো দিন এটার মধ্যে একটা লাইন আছে মনে হয় যে বেছে বেছে শিলং পাহাড়ে গেল সরকার সদাশয় সরকার বেছে বেছে আমাকে এখানেই পদায়ন করলেন বললেন বলে আজকে 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আমাদের প্রিয় শিক্ষণার্থীবৃন্দের পরিবেশিত আজকের সন্ধ্যাটি আমরা উপহার পেলাম সঙ্গীতে কবিতায় ভোকাভিনয়ে গদ্যে ও পদ্যে আজকের এই সন্ধ্যাটি অসাধারণ উপভোগ রয়েছে সেজন্য আপনাদেরকে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি এবং আমি বেশ বিব্রত হই যখন এ ধরনের অনুষ্ঠানের পরে কিছু বলতে বলা হয় আসলে এই ধরনের আনন্দময় অনুষ্ঠানের পরে এই ধরনের বক্তৃতা কখনোই আর ভালো লাগে তা আজকে আমি
আর বেশি কথা বলবো না আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে সম্ভবত আপনারাই আমার প্রথম এবং শেষ একটি সম্পূর্ণ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স এর প্রশিক্ষণার্থী পেল তাই পরিশেষে বলতে চাই সেই শিশুর কবিতা থেকে আজকে যে আনন্দ আপনারা আমাদেরকে দিলেন তার জন্য আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই আমার শুভেচ্ছা সেই কবিতায় যেটা বলে বলা হয়েছিল আপনারা যারা যা দিয়েছেন সেটাকে যদি আমরা আনন্দ উপভোগ করি তার জন্য আপনাদের কাছে পাঠাচ্ছি আমাদের শুভেচ্ছা যদি গ্রহণ করেন তাহলে ঋণ থাকবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্যাফেটেরিয়া পলাশে